আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফুরকানের প্রথম নম্বর আয়াতের ভিতরে বলেছেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি বরকতময় সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একখানা ফুরকান নাযিল করেছেন, যাতে করে এই ফুরকান দিয়ে বিশ্ববাসীকে ভীতি প্রদর্শন করাইতে পারেন। এই কোরআন বোঝা সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে একই কথা চারবার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক ফাহাল মিন মুদ্দাকির। কোরআন বোঝার জন্য, মুখস্ত করার জন্য সহজ করে দিয়েছি, আছে নাকি কেউ উপদেশ গ্রহণ করার মতো? ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকের সে, ওই ব্যক্তির সে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর কোরআন দিয়ে মানুষকে ইনভাইট করে, ডাকে, সুবহানাল্লাহ বলে, আর আমলে সালে করে, নেক কাজ করে, ভালো কাজ করে, কল্যাণমূলক খায়রিয়াতমূলক কাজগুলি করে, আর সে বলে আমি মুসলমানদের মধ্যে একজন।